নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নভেম্বর মাসে শুরু হলো। আপনাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম যে কালী পূজার সময়ই ওই অর্থাৎ দীপাবলির সপ্তাহে আপনারা টাকা পেয়ে যাবেন, মানে কালী পূজার দিনে আপনাদেরকে বলেছিলাম বা কালী পূজার আগের দিনে বলেছিলাম, তো সেটা কালী পূজার পরের দিনে টাকাটা ক্রেডিট হয়ে গিয়েছে। আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেবো, নতুনরা কবে পাবে, পুরোনোরা যে টাকা পাচ্ছে তার প্রমাণ সমস্তটা দেখতে পাবেন আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, আমাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছে, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার পাঠিয়েছেন তাদের স্টেটমেন্ট। তো এনার দেখতে পাচ্ছেন নভেম্বর 2023 টাকা ক্রেডিট হয়েছে, 13ই নভেম্বর 2023, 1:20 নাগাদ ওনার কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ডিবিটি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লেখা রয়েছে, NSH দিয়ে ওনার ট্রানজ্যাকশন আইডি নাম্বারও লেখা রয়েছে, এবং ওনার 500 টাকা ক্রেডিট হয়েছে। কারণ আপনারা জানেন যে OBC জেনারেল কাস্ট হলে 500 টাকা পাওয়া যায়, আর SC ST হলে 1000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যায়। সুতরাং যারা প্রতি মাসে টাকা পেয়ে আসেন, ঠিক আছে, যারা প্রতি মাসে টাকা পেয়ে আসেন পুরনো উপভোক্তা যারা, তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া শুরু হয়ে গেল আজ থেকে তাদের অ্যাকাউন্টে। তবে দুঃখের বিষয়, যারা নতুন দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের এখনও টাকা দেওয়া শুরু হয়নি, তাদের কিন্তু এখনও ব্যাংকে টাকা ঢুকবে না। তাদেরকে কিন্তু প্রশাসনিক একটা সভা থেকে বা পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে বা রিমোট টিপে টাকা রিলিজ করবে। তা যখন টাকা রিলিজ করবে আপনারা তখন টাকা পাবেন, মানে নতুনরা টাকা পাবেন। যখন নতুনদেরকে টাকা দেবে আপনাদেরকে আমরা তখন জানিয়ে দেবো। এখন যারা প্রতি মাসে টাকা পায় তারা কিন্তু পাওয়া শুরু করলো আজকে 13 নভেম্বরে, আজ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। যদি আপনার টাকা না ঢোকে অপেক্ষা করে থাকুন, আজকে আপনাদের টাকা কিছু সময় পরে ঢুকে যেতে পারে, মানে সন্ধ্যা রাত করে ঢুকে যেতে পারে যদি এখন না ঢুকে। এছাড়াও আজকে না ঢুকলে আপনাদের 1-2 দিনের মধ্যেই যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু ঢুকে যাবে। আর নতুনদের ক্ষেত্রে এখন কোনো আপডেট নেই টাকা ঢোকার, তবে খুব শীঘ্রই তাদেরও কিন্তু টাকা ঢুকবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, আমাদের টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।